নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণতি কিচেনে আবারও স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি জামাই ষষ্ঠী স্পেশাল ইলিশের একটি দুর্দান্ত রেসিপি, যেটা খুবই কম সময় বানিয়ে ফেলতে পারেন আর গরম ভাতের সাথে খেতে জাস্ট অপূর্ব লাগবে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভাপা ইলিশের রেসিপি। ভাপা ইলিশ হয়তো অনেকেরই জানা, বাট আজকের যে প্রসেসে ভাপা ইলিশটি দেখাবো সেইভাবে ভাপা ইলিশ বানালে ইলিশ তো একদম সফট থাকবেই আর একদম ভেঙে যাবে না, আর খেতেও দারুণ লাগবে। তাহলে আসুন দেখে নিন আজকের এই জামাই ষষ্ঠী স্পেশাল অপূর্ব স্বাদের ভাপা ইলিশের সম্পূর্ণ রেসিপি। হাতে সময় না থাকলে চটজলদি জামাইদের জন্য এই দারুণ রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আমি ভাপা ইলিশের জন্য প্রথমে একটা বড় সাইজের বড় ইলিশ নিয়ে নিয়েছি। ইলিশটাকে প্রথমে এরকম স্পুনের পিছনের দিকটা দিয়ে খুব ভালোভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এই প্রথম কিন্তু ইলিশ মাছ বাড়িতে কাটবো, আমার তো খুবই ভালো লাগছে, দারুণ এক্সাইটেড আমি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, একদম টাটকা ইলিশ মাছ, বড় সাইজের ইলিশ মাছ। তো এই গরমে সবসময় রান্না করতে একদমই ভালো লাগে না, কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল জামাইদের জন্য তো স্পেশাল কিছু রান্না করতেই হয়। কিন্তু যদি সেটা চটজলদি বানিয়ে ফেলা যায় তাহলে তো দারুণই হয়। তো আপনাদেরকে অবশ্যই করে সাজেস্ট করব এই দারুণ টেস্টি অ্যান্ড ইয়ামি আর চটজলদি ভাপা ইলিশটি অবশ্যই একবার ট্রাই করবেন। খুবই কম সময়ে দারুণ একটি টেস্টফুল রেসিপি। তো ইলিশ মাছের এইরকমভাবে আঁশ ছাড়ানোটা আমি বাজারে একটা মাছ দাদার কাছে শিখেছিলাম। ওনাদের দেখেছি এইরকমভাবে খুব চটজলদি মাছের আঁশটা ছাড়িয়ে ফেলতে পারে। তো আপনাদের আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখাচ্ছি একটাই কারণে, আপনারা যদি বাড়িতে দাদারা বাজার থেকে এরকম বড় সাইজে মাছ নিয়ে আসে একদম রাগ করবেন না, একদম এইরকমভাবে স্পুনের পিছন সাইড দিয়ে মাছের আঁশগুলোকে খুব ইজিলি ছাড়িয়ে নিতে পারবেন। তো মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর এইরকমভাবে এক একে মাছের পাখনাগুলোকে এক একে কেটে নেব। আমি প্রথমে মাছ কাটতে বিরক্তই হতাম, কেননা মাছের আঁশ ছাড়াতে হবে, উফ, বিরক্তিকর ব্যাপার। কিন্তু এরকমভাবে স্পুনের পিছন দিয়ে যদি আপনারা মাছের আঁশ ছাড়ান, খুব ইজিলি কিন্তু মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন। তো দেখুন মাছটা কতটা টাটকা, দেখতেই পাচ্ছেন, একদম টাটকা, লাল রক্ত, একদম টাটকা মাছ। তো টাটকা ইলিশের এই দারুণ স্বাদের ভাপা যদি না বানানো হয় সত্যি একটা দারুণ মিস করব ব্যাপারটা। তো সেই জন্য আজ আমি ভাবলাম আপনাদেরকে এই দারুণ স্বাদের জামাই ষষ্ঠী স্পেশাল ভাপা ইলিশের রেসিপিটি শেয়ার করি। তো প্রথমে মাছের মাথার অংশটা কেটে বাদ দিয়ে এরকম ভিতরে যে মানে পটকা টাইপের থাকে যেগুলো সেগুলোকে ফেলে দিলাম। তারপর এরকম দাগা সাইজে পিসগুলো এক একে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম কিন্তু টাটকা মাছ। মাছগুলো এক একে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর এরকম প্লেটের উপরে এক একে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ পরিষ্কার করে মাছগুলোকে এক একে ধুয়ে নিয়েছি, তারপর প্লেটের উপর ঠিক এইভাবে সাজিয়ে নেব। তো বন্ধুরা, জামাই ষষ্ঠী স্পেশাল এই অপূর্ব স্বাদের ইলিশের রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। যেমনই সময় লাগে খুব কম, তেমন গরম ভাতের সাথে খেতে জাস্ট ওয়াও লাগে। এবার একটি মশলা বানিয়ে নেব, তার জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টিস্পুন কালো সর্ষে, 3 টিস্পুন সাদা সর্ষে। অনেকে বলে সর্ষে বাটা ব্যবহার করলে রান্নাতে তিতকুটে ভাব লাগে, তো এইরকমভাবে খুব সামান্য লবণ আর হলুদ ব্যবহার করবেন যখন সর্ষেটা পেস্ট করবেন, আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এবারে খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করে মিক্সার ব্লেন্ডারে খুব ভালো ব্লেন্ড করে একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে। তবে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এইভাবে রান্নাতে সর্ষে বাটা ব্যবহার করলে রান্নাটার তিতকুটে ভাব একদমই হয় না, আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। তো সর্ষেটা আমার খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে, দেখুন একদম স্মুদি পেস্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন, আর কালারটাও দেখুন একদম জবরদস্ত হয়েছে, একদম স্মুদি, একটা সুন্দর একটা কালারে চলে এসছে। তো রান্নার জন্য আমার তো মশলা রেডি হয়ে গেল, এবার চলে যাবো আমরা নেক্সট স্টেপে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপির দ্বিতীয় ধাপটি। এবারে যে কন্টেনারে করে আমি মাছটাকে ভাপাবো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা পেস্ট। আপনাদের কাছে যদি এইরকম পাত্র না থাকে আপনারা টিফিন বক্সের মধ্যেও এইভাবে মাছগুলোকে ভাপিয়ে নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলে আমাদের ভাপার যে কালারটা খুব সুন্দর পারফেক্ট আসে,
দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে আমাদের সর্ষের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি খুবই ইম্পর্ট্যান্ট জিনিস ভাপার, সেটা হচ্ছে সরিষার তেল। আমি এখানে 1 টেবিল স্পুন মতো সরিষার তেল ব্যবহার করলাম। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে ইলিশ ভাপার রেসিপিটি আজকের আপনাদের সাথে শেয়ার করছি, এইভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের দারুণ লাগবে। এবার দিয়ে দিলাম মিক্সি বাটি ধোয়া জল, খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম, হাফ কাপ মতো। জলটা দিয়ে আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন চিনিটা যেন খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন। আর এখনও যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি, একটা খুব সুন্দর ফ্লেভারও বেরোচ্ছে, দারুণ একটা স্মেল বেরোচ্ছে। তো বন্ধুরা, এই মিক্সিংটা কিন্তু খুব সুন্দরভাবে ধৈর্য ধরে করতে হবে, তাহলে কিন্তু আমাদের যে ভাপাটা করব একদম পারফেক্ট হবে। এবার আমি এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা ইলিশ মাছগুলোকে একে একে দিয়ে দেব। তো জামা ষষ্ঠী স্পেশাল চটজলদি এই দারুণ স্বাদের ভাপা ইলিশটি শাশুড়িমারা অবশ্যই করে ট্রাই করতে পারেন, দারুণ লাগে খেতে। তো ইলিশ মাছের লেজা আর মাথা দিয়ে দারুণ রেসিপি নেক্সট ভিডিওতে আসছে, তার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এইরকম দারুণ দারুণ রেসিপি যখনই আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো মাছের পিসগুলো এইরকম পাত্রের মধ্যে দেওয়ার পর সর্ষের বাটার মধ্যে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে 2-4 বার দিয়ে দেব। তাহলে মাছের পিসগুলোর গায়ে খুব সুন্দরভাবে মশলাগুলো একদম লেগে যাবে আষ্টে পিষ্টে। তো মাছগুলো এইরকম সর্ষে বাটার মধ্যে ডুবিয়ে দেওয়ার পর এর উপর থেকে আমি খুব সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আবারও, আর দিয়ে দেবো মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই দুটি উপকরণ কিন্তু আমাদের আজকের রেসিপির মেন উপকরণ, অবশ্যই করে এটা ব্যবহার করবেন। এবার চলে যাবো নেক্সট স্টেপে। তার জন্য আমি একটি মাল্টি কড়াই নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে আমি খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আপনাদের কাছে যদি এরকম মাল্টি কড়াই না থাকে, নর্মাল একটু বড় সাইজের কড়াইও ব্যবহার করতে পারেন। এবার ওই স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি ওই পাত্রটা। এবারে পাত্রটাকে আমি ঢাকা দিয়ে দেবো এরকম ঢাকনার সাহায্যে। আপনাদের কাছে যদি টিফিন বক্স না থাকে তাহলে কিন্তু খুব ইজিলি এইরকমভাবে ভাপা ইলিশ তৈরি করতে পারেন। এবারে কড়াইয়ের ঢাকনাটা খুব সুন্দরভাবে বন্ধ করে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 20-30 মিনিট, তারপর লোতে রেখে 5 মিনিট কুক করার পর কিন্তু আমাদের রেডি হয়ে যাবে ভাপা ইলিশ। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার দেখছো কড়াইয়ের ঢাকনাটা খুলে 5 মিনিট আমি রেস্টে রেখেছিলাম, তারপর ঢাকনাটা খুলছি। দেখুন কতটা সুন্দর পারফেক্ট কালার এসছে। তো এবার আমি পাত্রটাকে কড়াই থেকে আমি অন্য জায়গায় একটু রেখে দেবো, আর রেডি হয়ে গেলে কিন্তু আমাদের জামা ষষ্ঠী স্পেশাল ভাপা ইলিশ। তো বন্ধুরা দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রেভিটাও কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট কালারও চলে এসছে। অনেকে বলে ভাপা ইলিশে একটা গ্রেভি হয় না, কিচ্ছু হয় না, খেতেও ভালো লাগে না আর কালারটাও আসে না, একদম ভালো লাগে না। আমার এইরকম প্রসেসে যদি আপনারা ভাপা ইলিশ তৈরি করেন, দেখতে তো মনেই হবে না যে ভাপা ইলিশ হয়েছে, বাট খেতে লাগবে একদম ভাপা ইলিশের স্বাদে। দেখুন আমাদের রেডি হয়ে গেছে কিন্তু জামা ষষ্ঠী স্পেশাল চটজলদি ভাপা ইলিশ। তো বন্ধুরা, গ্রেভির কালারটা শুধু দেখুন, জাস্ট ওয়াও, একদম কিন্তু মাছগুলো আস্ত আছে আর গ্রেভির কালারও এতটা সুন্দর, দেখে যেন লোভ লেগে যাচ্ছে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি কিন্তু জাস্ট ওয়াও লাগে, ফাটাফাটি লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আর মাছটা কতটা সফট হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন একদম গ্রেভিতে কিন্তু তেল একদম ভেসে উঠেছে, তার মানে একদম সুন্দর পারফেক্টভাবে আমাদের ভাপা ইলিশটি তৈরি হয়েছে। তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীরকম সুন্দর আজকে ইলিশ ভাপাটি রান্না হয়েছে। দেখুন, দেখে কিন্তু মনে হচ্ছে না যেটা ভাপা ইলিশ, বাট খেতে এতটাই দুর্দান্ত স্বাদের লাগে, মানে আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, জামা ষষ্ঠীর দিনে এই দারুণ স্বাদের চটজলদি ভাপা ইলিশটি অবশ্যই করে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক আর প্রচুর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, গ্রেভির কালারটাও যেমন সুন্দর হয়েছে আর মাছটাও কিন্তু দারুণ সফট হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।